সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি আপু আসছে। আসলে আপুর জীবনে কি হয়েছে চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? তানিয়া। তানিয়া আপু আপনার বাড়ি কোথায়? আমার বাড়িটা নাটোরে। নাটোর। পরিবারে কে কে আছে? পরিবারে আমার একটা ছোট ভাই আছে আর দাদি আর আমি। আচ্ছা আপনি কি করেন? কি? আমি বাসা বাড়িতে কাজ করি। মা বাবা কি হয়েছে? আমার আম্মু 5 বছর আগে মারা গেছে। বাবা? বাবা মা মানে বাবা মা 3 মাস মারা যাওয়ার পরে আব্বু বিয়ে করে, তারপরে আমাদের ছেলে মানে আলাদা থাকে ছোট মাকে নিয়ে। আমি ছোট ভাইয়া আর দাদি একসঙ্গে একসঙ্গে থাকে। আচ্ছা আচ্ছা। আপনি কি করেন, লেখাপড়া করেন? হ্যাঁ লেখাপড়া করতাম 7 পর্যন্ত, তারপরে আম্মু মারা যাওয়ার পরে সংসারে টানাটানি, তারপরে এখন একটা বাসাতে কাজ করি। বয়স কত আপনার? এই 19। তো বিয়ে করেননি কেন? না বিয়ে হয়েছিল? না বিয়ে করার অনেক ইচ্ছা ছিল কিন্তু মানুষের যৌতুকের জন্য হয়তো আমার দাদি বিয়ে দিতে পারি নাই, তাই এখন। আপনার কাছে কি মনে হয় কি কারণে যৌতুক চাই? বলে কি যৌতুক কি কারণ চাবে? বলে বিয়ে করবো, এটা একটা লাগবে সোনা দানা, কিছু টাকা লাগবে, এই বিষয়। লেখাপড়া জানি না, দেখতে সুন্দর, তার জন্য মানুষের যৌতুক চায়। আচ্ছা আচ্ছা। আসলে যারা যৌতুক চায় তাদের চোখই অন্ধ, তারা আসলে আপনার মতো এরকম সুন্দর মেয়েকে আসলে দেখেও বোঝে না। ঠিক আছে, যৌতুক দিয়ে যারা বিয়ে করতে চায় তাদের সঙ্গে বিয়ে না করাই ভালো। তা আপনি চাইবেন যে কর্মেটে লোক কর্ম করে যৌতুক চাবে না, ইনকাম করে খাওয়াতে পারবে সেরকম একটা মানুষকে দেখে শুনে বিয়ে করবেন, ঠিক আছে? এটা তো আশা আছে। আচ্ছা আচ্ছা। এটা আশা আছে বলে তো তাই প্রতিবেদনের সামনে আমার জীবনের প্রথম আসছে, আসার কোনো ইচ্ছা ছিল না। আচ্ছা আচ্ছা। তার জন্য আইছে যে মনের একটা মানুষ। আর কি ইচ্ছা ছিল? লেখাপড়া শিখে? লেখাপড়া করার অনেক ইচ্ছা ছিল। যে কখনো কি মনে হয়েছে একটু গান টান শিখি বা নাচ টাচ করি এরকম শখ টক ছিল? না এসব শখ ছিল না, অনেক ইচ্ছা ছিল লেখাপড়া করে ভাইকে মনের মতন মানুষ করার জন্য, একটা ভালো একটা মাদ্রাসা দিতে, নিজে একটা ছোট একটা মতো চাকরির জন্য, কিন্তু তার তো হলো না। যাক সব কিছুই হবে যদি একটা ভালো জীবন সঙ্গী পেয়ে যান। আপনি চেষ্টা করবেন যে ভিডিওতে আসছেন অনেকে বিয়ে শাদী করতে চাবে, যদি সেরকম হয় খোঁজ খবর নিয়ে যোগাযোগ করে বিয়ে শাদী করে সংসারী হয়ে যাবেন, ঠিক আছে? তা আপনার সঙ্গে কীভাবে যোগাযোগ করবে? আমার জন্য ফোন নাম্বার দিলে সমস্যা নাই তো? জি না। তা নাম্বারটা একটু দেখে বলতে পারেন? মানে আপনি হ্যালো বিয়ার্স, কেউ যদি অসহায় আপুদের সঙ্গে যোগাযোগ করতে চান বা বিয়ে করতে চান অবশ্যই তারা তার এই নম্বরে যোগাযোগ করবেন। তার নাম্বারটি হচ্ছে 01969462646। নাম্বারটা খোলা থাকে তো? যাক নাম্বারটা খোলা রাখবেন। আর নামাজ কালাম পড়েন? অবশ্যই নামাজ কালাম পড়বেন, না কেউ ফোন দিলে সত্যি কথা বলবেন, সত্য দিয়ে জীবন সাজাবেন, ঠিক আছে? তার কোনো কিছু বলতে চান? তা ভালো থাকেন। আর যারা ফোন দিবেন যারা দর্শক আছেন তারা তাদেরকে বলে আপুটা দেখতে শুনতে অনেকটাই উচলম্বা আছে, কেউ অযথায় খারাপ মাধ্যমে মন্তব্য না নিয়ে কেউ যদি বিয়ে করতে চান অবশ্যই তারাই যোগাযোগ করবেন। তা আপু ভালো থাকেন, আর ফোন দিলে অবশ্যই সত্য দিয়ে জীবন সাজাবেন, ঠিক আছে আপু? নামাজ কালাম কোরআন শরীফ পড়তে পারেন তো? ইনশাআল্লাহ। তো ওকে ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।